যদি আল্লাহর নিষেধের ভয় আমার অন্তরে না থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন হারাম বলে কিছু জিনিস নির্বাচিত করেছেন, আল্লাহর এই বিধিবিধানের মধ্যে হারাম কথাটা যদি আমার অন্তরে না থাকতো, তাহলে আজকে এই মিষ্টি রাত ঝিরিঝিরি ঝিরিঝিরি হাওয়া বইছে এবং এই সুন্দর সুন্দর রাতে আর এত মিষ্টি রাতে আমি আমার বিছানায় একা শুই আছি। আমি একটা যুবতী মেয়ে ছেলে, আমার স্বামী বাড়িতে নাই, আমার মনের ভেতরে 10 রকমের কথা গাইছে। স্বামী থাকলে আমি এই করতাম, আমি সেই করতাম, স্বামী থাকলে আমি তাকে এই বলতাম, তাকে আমি এই করতাম, নানান কথা আমার মনের ভেতরে জাগছে যেহেতু আমি যুবতী বেটি ছেলে। কিন্তু আল্লাহর ভয় অন্তরে আছে আমার, আল্লাহ হারাম করেছেন সেই কথাটা আমার দিমাগে জাগ্রত আছে। এইটা যদি না থাকতো, তাহলে একটা স্বামীর জন্য আমার ভেতরটা যত বিচলিত হয়েছে, আমি এত বিচলিত না হয়ে গ্রামের কোনো একটা জুম ছেলেকে ডেকে আনতাম, কোনো একটা যুবক ছেলেকে আমি ডেকে নিতাম আর আমার ঘরে তাকে ঢুকিয়ে নিতাম, আর সেই ছেলেটাকে দিয়ে আমি আমার চকিখানাকে হিলিয়ে নিতাম, আমি আমার খাটখানাকে হিলিয়ে নিতাম। ইঙ্গিতে কথা, ওর ভাষা বললাম, এটা আমার ভাষা বলিনি, একটা অচেনা ছেলেকে ডেকে নিতাম আর ডেকে নিয়ে আমি আমার খাটখানাকে হিলিয়ে নিতাম। আপনি জ্ঞানী মানুষ বুঝে নেন ইশারাতে, এত বড় কথা একটা মেয়ের মুখ থেকে বেরিয়ে গেল যে আল্লাহর হারামের ভয় না থাকলে আমি কোনো ছেলেকে ডেকে এনে আমি এ কাজ করে নিতাম। তিনি নিজেকে সামলাতে পারলেন না, তাড়াতাড়ি বাড়ি ফিরে গেলেন। রাতটা কোনো রকমে কাটল, সকালবেলায় তিনি খোঁজ নিলেন জাসুসকে পাঠিয়ে, বাবারে দেখতো এই গ্রামের অমুক পাড়ার দক্ষিণ প্রান্তে এই বাড়িটাতে ওই বাড়ির ছেলেটা গেছে কোথায়। রিপোর্ট গেল তার কানে যে এই বাড়ির ছেলে মর্দে মুজাহিদ, 24-26 বছরের তরতাজা নওজোয়ান, আপনার আদেশে কাদেসিয়ার মাঠে লড়াই করবার জন্য বাড়ি থেকে চলে গেছে, সে আজ প্রায় হয়ে গেল 3 মাসের কাছাকাছি। হযরত উমর নিজের বেটি হাফসার কাছে যে বলছেন, বেটি একটা মেয়ে ছেলে নিজের স্বামীকে বাইরে পাঠিয়ে দিয়ে কতদিন সুখে থাকতে পারে, একটা মেয়ে ছেলে তার নিজের স্বামীকে ছেড়ে কতদিন আরামে থাকতে পারে। তো বেটি নবীর স্ত্রী, এখানে দিনের বিষয় লজ্জা করা চলবে না। তখন নিজের বাপকে বলছেন, বাজান মেয়ে ছেলের জাত, এরা যদি নিজের স্বামীকে সুখের সংসার থেকে বিদায় করে তো তাহলে বড্ড জোর 3 মাস হয়তো থাকতে পারবে, আর 3 মাসের পরে তাদের মনে কষ্ট হবে। আসসালামু আলাইকুম, ডেলিকেট বন্ধ হয়ে যাবে, যদি কেউ খেতে চান তো এখনই আমরা টিকিট কেটে নেন, ডেলিকেট বন্ধ হয়ে যাবে, যদি কারো খাওয়ার ইচ্ছা থাকে প্রয়োজন থাকে এখনই আপনারা খেয়ে নেন, আর এরপরে আর খাওয়ার সুযোগ পাবেন না। বললেন 3 মাসের বেশি হয়ে গেলে কষ্ট হবে প্রাণে, সাথে সাথে উনি ফরমান অর্থাৎ এটা অর্ডার, সরকারি অর্ডার তৈরি করলেন, করে ঘোড়ায় চড়িয়ে পিয়নকে পাঠালেন কাদেসিয়ার মাঠে, জোর করে ঘোষণা করো যে কোনো মিলিটারি আজ থেকে যুদ্ধের ময়দানে 3 মাসের বেশি থাকবে না, যেমনি 3 মাস হয়ে যাবে তার আগে আগে তাকে লিজ নিয়ে ছুটি নিয়ে বাড়ি চলে যেতে হবে। এই খবরটা ওইখানে উনি পাঠালেন, সেই দিন থেকে আইন হয়ে গেল ইসলামী রাষ্ট্রে কোনো মিলিটারি যৌবনকালে নিজের স্ত্রীকে ছেড়ে 3 মাসের বেশি সময় থাকতে পাবে না। এবার আপনাকে আমি কি শিখাবো এই ঘটনা থেকে, যে মেয়ে ছেলেটি এই কথাটি বলেছিল, এরকম মেয়ে আমি শুধু মুর্শিদাবাদ বলছি না, আমি মুর্শিদাবাদ, মালদা এবং পশ্চিমবঙ্গের যতটি জেলা আছে সবটি জেলাতে কোনো এক ভাই দায়িত্ব নিয়ে লাইট নিয়ে খুঁজে বেড়ান তো এমন একটা নারী এই চরিত্রে পাওয়া যাবে, যেই নারী নিজের আবরুকে সুরক্ষিত রেখেছে, নিজের ইজ্জতকে মাহফুজ রেখেছে এবং এই জন্য মাহফুজ রেখেছে যে এটা হচ্ছে আল্লাহর দেয়া আমানত, এই আমানতের স্বামী ছাড়া অন্য কাউরি গমন হওয়ার মানেই হলো খেয়ানত, এবং এত বড় খেয়ানত আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করবেন না।
অতএব এইরকম নারী বর্তমান জমানাতে খুঁজে পাওয়া বড্ড ভার। মাঠার ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধ চারিদিকে করে থই থই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায়রে ইমানের দুনিয়াটা কই, কোরআনের দুনিয়াটা কই, কোথায়? আপনিও পাবেন না, আমিও পাব না। খুন করে অপরাধী আগে যাই থানাতে, খুন করে অপরাধী আগে যাই থানাতে, বড় বাবু বাম হাতে টাকা খাই, ধারাকে বদল করে কেস দেয় আদালতে, অবশেষে ডাকাতের জয় হয়। রক্ষক আজ দেখো আইনিকে বেচিয়া, রক্ষক আজ দেখো আইনিকে বেচিয়া, কি মজাই খাইতেছে মাচার দই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায় রে কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই। হযরত তোমারে দরবারে একদিন একটা বেটি ছেলে এলো, একদম কচি বয়সে, কচি বলতে কুড়ির নিচে বয়স, সাবালিকা মেয়ে। হযরত তোমার ওই মেয়ে ছেলেটির আওয়াজ শুনে বুঝে নিয়েছেন, চিনে নিয়েছেন, নিয়ে জিজ্ঞেস করছেন মজলিসের লোকেদেরকে, দেব কি বলছেন? আল্লাইসা তাহাজেহি আমাতো ফুলানিন। এ লোকেরা বলো তো, এই মেয়ে ছেলেটি যে আমার সামনে দাঁড়িয়ে আছে, এটা উত্তর পাড়ার উমুক লোকটার কি বাঁধি নয়? এটা কি উমুকের বাড়ির এটা কাজের মেয়ে নয়, কৃত দাসী, একে বলে লন্ডি। এই যে দাসী, এ দাসীটা কি উমুকের বাড়ির নয়? তো বলছে জি হ্যাঁ, ঠিকই বুঝেছেন তো, এটা উমুকের বাড়ির কৃত দাসী, ওই মেয়েটা, ওদেরই তো। তো মেয়েটি মাথাতে হিজাব চাপিয়েছিল, ওর মাথাতে ছিল, আমাদের দেশে যেমন আজকাল মেয়ে ছেলে পিলেরা হিজাব চাপিয়ে থাকে, একটা আলাদা টুকরো কাপড়, যে কাপড়টা দিয়ে মুখ ঢাকা থাকে এবং মাথাটা ঢাকা থাকে, এটা চাপানো আছে। তখন হযরত উমরকে বলছেন, এই তোকে কি তোর মালিক স্বাধীন করে দিয়েছে, তুই কি স্বাধীন হয়ে গেছিস? তো মেয়ে ছেলে বলছে, জি না জি না, আমি এখনো লন্ডি, আমি এখনো চাকরানি, আমি এখনো দাসী। তখন হযরত তোমারকে খুব জোর করে ডেটে দিয়ে বলছেন, এই বদমাশ মেয়ে ছেলে, তোমার মাথা কেন ঢাকা, তোমার মুখ কেন ঢাকা, কাপড় নামাও, মাথা থেকে কাপড় নামাও, চেহারাটা খোলো, জলদি করো, পরের অধিকারে তুমি হস্তক্ষেপ করতে গেছো। কথাটা আপনি শুনলেন কিন্তু বুঝতে পারলেন না, পর্দার বিধান লম্বা, আপনাকে শর্টে বলছি, যারা স্বাধীন মেয়ে ছেলে, যারা স্বাধীন অর্থাৎ আমাদের দেশে যেগুলো মেয়ে ছেলে আছে এরা হলো স্বাধীন, এদেশে কোনো পরাধীন মেয়ে নেই, নবীর যুগে ছিল। স্বাধীন মেয়ে ছেলেরা মাথা ঢাকবে, মুখ ঢাকবে, সারা শরীর ঢেকে থাকবে, এরা জীবনে কোনো দিন কোনো নারী মাথা খুলতে পাবে না, মুখ খুলতে পাবে না। এই স্বাধীন নারীদের এটা হলো মর্যাদার প্রতীক। আর যত লন্ডি আছে, যত কাজের মেয়ে আছে, যত দাসী আছে, এই দাসী মেয়ে ছেলেরা কোনো দিন মাথা ঢাকতে পাবে না, মুখ ঢাকতে পাবে না। আজব, আপনি বলবেন মলি সাহেবটা যে মেয়ে লোক, এর বেলা ছাড় কেন দিচ্ছেন আল্লাহ তালা? আপনি তর্ক করিয়েন না, কোনো বেটি ছেলে যদি 50 বছর বয়স হয়ে যায়, আর 50 বছর বয়সের মেয়ে ছেলের মাথার কাপড় যদি খুলে যায়, আর কোনো আলেম ওলামা, কোনো পাবলিক কেউ যদি দেখে নেই, তা আমি আল্লাহর কসম খেয়ে বলছি ওই বেটি ছেলেটার গুনাহ হবে না। ওই মেয়ে ছেলেটি 50 বছর পার করে দিয়েছে, তার পিঠ যদি কেউ দেখে নেই, গলিতে বসে আছে, তাহলে ওই মেয়ে ছেলেটির গুনাহ হবে না? আপনি বলবেন যে ও যে পর্দা করেনি, জি না। আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়াল কাওয়াইদু মিনান নিসাঈ আল্লাতী লা ইউরদিনা নিকাহা ফালাইসা আলাইহিন্না জুনাহুন আন ইয়াযআনা সিয়াবাহুন্না মিন গায়রি মুবাররিজাতিন বিজিনা। যেই মেয়ে ছেলেগুলো রিটায়ার হয়ে গেছে, রিটায়ার মানে কি, রাগ করতে হবে না, আমি শরীয়তের ভাষা বলছি, যে মেয়ে ছেলেগুলোর মাসিক বন্ধ হয়ে গেছে, যেই মেয়েদের মাসিক হয় না,
তার মানে ভারতীয় নারীদের সাধারণত 50 বছর হয়ে গেলে মাসিক বন্ধ হয়ে যায়। মাসিক যেই নারীর বন্ধ হয়ে গেছে সেই নারীর গায়ে আকর্ষণ আর বাকি থাকে না, ওর গায়ে ওই লাবণ্য বাকি থাকে না। এই জন্য যুবক ছেলে পিলে বা আর কোনো বেটা ছেলে একটা 20 বছরের মেয়ের দিকে যতটা আকর্ষিত হয়, 50 বছর বয়সের মেয়ের দিকে ততটা আকর্ষিত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওর গাটাকে অনেকটাই হালকা করে দিয়েছেন আকর্ষণ থেকে। তো যার গায়ে আকর্ষণ নাই তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধানটাকে অত কড়া করে দিচ্ছেন না, বরং তাকে হালকা করে দিচ্ছেন। ও মেয়ে ছেলেরা যাদের বয়স হয়ে গেছে, তোমাদের যদি একটু কাপড় ধড়িগুলো এদিক ওদিক হয়ে যায়, তোমাদের মুখ যদি খুলে যায়, তাহলে তোমাদের গুনাহ হবে না। মানো এবার এই মেয়ে ছেলেটির বিধান কি? তুমি লন্ডি, লন্ডিরা জীবনে মুখ ঢাকবে না। যে কেন? তোমাকে বাড়ির কাজ করতে হবে, বাড়ির কাজ করার ফলে মুখ যদি ঢেকে থাকবে তো তাহলে কাঁচের গ্লাস হাত থেকে পড়ে ঠুং করে ভেঙে যাবে, মালিক তোমাকে থাপড়াবে। তুমি যদি মাথাটাকে ঢেকে থাকো আর মাথার কাপড়টা যদি তরকারিতে ছেঁকা দেওয়ার কালে চট করে নিচে চলে যাই, তাহলে তোমার কাপড়টা ভিজে যেতে পারে, তরকারিটা অন্যরকম হয়ে যেতে পারে। এই জন্য তুমি কাজের মেয়ে, তোমাকে সব সময় মাথাটা খোলা রাখতে হবে, মুখটাকে খোলা রাখতে হবে। আর এক কথা, আজ তুমি এর বাড়িতে আছো, 15 দিন পরে এই লোকটা তোমাকে ভগবান গোলার হাটে নামিয়ে দিতে পারে। তোমাকে বাজারে নামিয়ে দিতে গেলে অন্য জায়গার লোক তোমাকে কিনে নিবে, তখন তোমার মুখটাকে খুলতেই হবে, তোমার মাথাটাকে তোমাকে খুলতেই হবে। এই জন্য আল্লাহর বিধান হলো এই, যারা হলো দাসী তারা মুখ ঢাকবে না, যারা হলো দাসী তারা মাথা ঢাকবে না। তুমি মাথা কেন ঠিক আছো, খোলো, এটা স্বাধীন মেয়েদের অধিকার, তুমি কেড়ে নিতে বসেছো কেন, খোলো। মেয়ে ছেলের বলছে, জনাব আমার রুচিতে খুব ঠেকে, আমি মাথা খুলতে পারবো না, আমি মুখ খুলতে পারবো না, আমি খুলবো না মুখ। হযরত তোমার বলছেন ফাখা যা দুর্রাতাহু, সাথে সাথে হযরত তোমার নিজের লাঠিটাকে হাতে করলেন, আর করার পরে দু লাঠির বাড়ি ওই মেয়ে ছেলেটির গায়ে সপা সপ মেরে দিলেন। আর দেওয়ার পরে বলছেন, তুমি খুলবে না আমার লাঠি চলবে, তুমি কাপড় নামাবে না আমার লাঠি চলবে। মেয়ে ছেলেটি জানে যে দুনিয়ার শাসকদের ভেতরে উমার কেমন শাসকের শাসক, যখন বুঝে নিল আমি যদি মাথা থেকে কাপড় না নামাই তাহলে আমাকে বেড়িয়ে গুঁড়া করে দেবে উমার, তখন সাথে সাথে কি করবে, মাথা থেকে কাপড় নামালো, মুখ থেকে কাপড় নামালো। কেন বললাম এটা, কি জন্য বললাম আপনাকে? বললাম এই জন্য, তো এই জন্যটা কি বাংলাটা মাথায় রাখুন, ওই দেশের মেয়ে ছেলেকে মেরে মাথা থেকে কাপড় নামাতে হয়েছে, এই দেশের মেয়েদেরকে মেরে মাথায় কাপড় চাপাতে হবে, এই দেশের মেয়ে ছেলেকে মারলেও মাথাতে কাপড় চাপানো যায় না, আর ওই দেশের মেয়ে ছেলেকে মারলেও মাথা থেকে কাপড় নামাতে পারা যায় না। তফাত নাই, আসমান জমিনের তফাত, ইমান তলানিতে চলে গেছে, আপনি খেয়াল করতেই পাচ্ছেন না, পাপ অহরহ হয়ে চলে যাচ্ছে। আর সাহাবিদের ভিতরে নিয়ম ছিল কি, কাউরি দ্বারাই যদি একটা পাপ হয়ে গেছে তো পাপ করার টাইমে তো করে নিয়েছে, আর তার পরে পরে সাথে সাথে, যেমন মেশিনকে কেউ চালু করে দিতে গেলে সারাটা মেশিন ঝিন 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 করে কাঁপে, তেমনি সাহাবিদের অন্তর দেহ মন প্রাণ সব সময় শুধু কেঁপেছে, আল্লাহ এটা কেন হলো, আল্লাহ এটা কেন হলো, এটা আমি কেন করলাম। আমাদের